পার্বত্য শান্তি চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসব কর্মসূচিতে বর্ণিল পোশাকে হাজারো মানুষ অংশ নেন। সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মইনসুং প্রং চৌধুরী অপু উপস্থিত ছিলেন। এছাড়াও সকালে মহালছড়ির কর্ণলাছড়ি জনসংহতি সমিতি একটি সমাবেশের আয়োজন করে। এতে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন।